থিম ডাউনলোড দিবেন ব্লগ স্পটে, সেই 5টা থিমের একটা একটা করে আপলোড করবেন, কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে 5টা পোস্ট করলেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে। হ্যাঁ, কাস্টমাইজ হয়ে গেল, দেন কি পেস্টটার স্ক্রিনশট নিলেন, নিয়ে সেভ করে রেখে দিলেন। এটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে লাগবে, ফ্রিল্যান্সারের পোর্টফোলিও করতে হবে আমাদের। এই জন্য তো সবাই স্ক্রিনশট করে ব্লগ সাইটে কাজটা শুরু করে দেন এখনই, যেগুলো করতে পারেন ক্লাস টাইমে হয়ে যাবে। আর আপনাদের আজকে ছিল কোল্ড ইমেল বসে শেখাবো, তো কোল্ড ইমেল শেখানোর মতন অনেকে আজকে ছুটি কাজ দেখতেছি। মিজান ভাই মাত্র বললো, বেলাল ভাই নেটওয়ার্ক প্রবলেম, সাত দিন একটা বিদ্যুৎ থাকবে না। যদি দেখি যে আধা ঘন্টা পরে স্টুডেন্টের সঙ্গে ভালো আছে, তাহলে কি ওই কোল্ড ইমেল শেখাবো, না হলে কালকে শেখাবো। এটা আপনারা কি বাড়ির কাজগুলো এখন শুরু করেন? এখানে বসে বসে সবাই আজকে, হ্যাঁ টেম্পারেচার নামাবেন। কোথায় ওয়াটারমার্ক থাকে স্লট এন্ড প্যাটার্ন? অবশ্যই বলতো, তো আগে বলছে একবার, আমি এটা যখন কাজ করবেন তাকে বলবেন ফ্রি একটা পেড একটা, আপনি কোন থিমে কাজ করবেন ফ্রি না পেড, তখন সে বলবে। থিম ফরেস্টে গেলে অনেক থিম পাবেন, কিন্তু স্লট এন্ড থিম আছে এমন না, থিম ফরেস্টেও থিম পাওয়া যায়। স্ক্রিন শেয়ার শুরু করে দেন সবাই এক এক করে, যাতে চলে আসেন দুটার দিকে। আচ্ছা, আপনার আর্নিং এর যে একটা গ্রুপে মানে সে গোল্ড ড্রাইভে, শুনতে পাচ্ছেন সবাই? সবাইকে দিয়েছেন আপনাদের আর্নিং শিটের যে স্ক্রিনশট গুলো দিতে বলছিলাম গুগল শিটে, তারপরে হচ্ছে গুগল ড্রাইভে। সব দেখেন হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে গুগল ড্রাইভে, ওই লিঙ্কে গিয়ে, এই লিঙ্ক না, এই লিঙ্ক না, দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ও ভাই, এই গ্রুপে আপনার নামে দেখেন ফাইল করা থাকতে পারে, না না থাকে একটা কি আপনার ফাইল করে নেবেন, মানে ফোল্ডার করবেন, ফোল্ডার করে তার মধ্যে এটা কি স্ক্রিনশট দেবেন। যত জানি সবার নামে ফোল্ডার করা আছে, যে একজন তার না থাকতে পারেন, বেশিরভাগই করা আছে। ওই মেহেদি স্ক্রিন শেয়ারিং এ আসেন, শিপন আসেন, সাকিব স্ক্রিন শেয়ারিং এ আসেন, হাসান আসেন, কেউ তো কিছু বলছে না।
বাড়িটা খুব ব্যাগ ছিল বলছে। না কথা এখন না সদস্যটা থেকে ভোল্ট লেখা হয়েছে খেতে আসতে পারেন ক্লাস প্র্যাকটিস হচ্ছে।
কি হলো সবার? সবার তো কান বন্ধ, স্ক্রিন শেয়ার বন্ধ, কথা নাই কোনো। সবাই ঘুমাই গেছেন? কাদের ভাই আছেন? ব্লগ স্পটে কাজ শুরু করে দেন স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, গতকাল ছিলেন ক্লাসে? আচ্ছা আচ্ছা, সাকিব ভাই আপনি? হাসান ভাই আপনি আসলে আপনার তো সকাল দেখলেন আজকে কিভাবে কাজ করলাম, এই কাজটা একদিন প্র্যাকটিস করেন। এখন কি ল্যাপটপ আছেন না?
স্ক্রিন শেয়ার করলে আপনার সমস্যা হয় বা ভুল থাকে সবাই এখন খেয়াল করতে পারবো, তাই না? স্ক্রিন শেয়ারিং আসেন, কাজটা করেন, সবাই মুখে মুখে বলেন তাদের কি ভুল ত্রুটি যা থাকে আর আসন হয়ে যাবে। সবাই আপনাদের মাইক্রো ওয়ার্কারের আর্নিং, ফাইবারের আর্নিং যার যার হয়েছে ওটা স্ক্রিনশট নিয়ে ড্রাইভে দিয়ে দিন এক্সেল ফাইলে। আপনাদের আর একটা প্রজেক্ট আসতেছে, যারা ভালো আর্নিং করছে তাদেরকে এখানে আমরা নিয়ে যাবো শিফট করে। এটা হচ্ছে কোর্সেরার সাথে আমাদের একটা কম্বাইন হচ্ছে। কোর্সেরা কিন্তু বিশ্বের মধ্যে ভালো একটা লার্নিং ওয়েবসাইট অনলাইন হিসেবে, ওইখানকার যারা ইনস্ট্রাক্টর আছে তাদের সঙ্গে আপনাদের একটা কোরিলেশন করে সেখানে 200 ঘন্টার একটা ক্লাস শুরু হবে। আবার তো আর্নিং লিস্টে তার টপে আছেন, এদেরকে নেওয়ার চেষ্টা করতেছি আমরা। কোর্সেরার সাথে বাংলাদেশে একটা ডিল হয়েছে লার্নিং অ্যান্ড নিউ প্রজেক্টের সাথে, যারা প্রজেক্ট থেকে ভালো কিছু করতে পারছে বা করতেছে এদেরকে আমরা সেখানে যাব। সেখানে কোর্সেরার যে ক্লাসগুলো আছে ওইখানকার টপ 10 যারা মেন্টর তাদেরকে তো ক্লাস করানো হবে আবার অ্যাডভান্স আরো শেখানোর জন্য। সবার সাথে কথা না, যাদের আগ্রহ আছে এখানে ইনকাম দেখতে আছে এদেরকে নেওয়া হবে। তো সবাই আর্নিং তো জমা দিলে মেন্টর ভালো আছে তো আপনার, এখন তো রেকর্ডিং ক্লাস না, লাইভ মেন্টর দেখে ক্লাস করানো হবে। লাইভ ক্লাস গুলোতে আর রেকর্ডিং ক্লাস পার্থক্য আছে। যার তো সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করার দরকার নাই, এমনি কাজ শুরু করেন, একটু পরের পর কাছে দেখাই দেন শেয়ার করে, আর সমস্যা হলে বলেন। ব্লগ সাইডের মিনিমাম 5টা পোর্টফোলিও লাগবে সবারই। একটাতে করলেন স্ক্রিনশট নিলেন, আবার কি ওইটা বাদ দিয়ে অন্য একটা এখানে আপলোড দিয়ে দেন সেম সাথে 5টা। টাইটেল থাকবে উপরের দিকে, যেমন ওই যে দেখেন মাইক্রো ওয়ার্কার উপরে লেখা আছে, তারপর ওই যে ক্যান্সার কি লেখা আছে স্পেশালিটি লেখা আছে উপরে, নাম শো করবে এটা, মানে একটা ট্যাগ লাইন লিখুন এখানে। ট্যাগ লাইন কি হবে ব্যবসায় সেটা এটা আবার ট্যাগ লাইন কি ট্যাগ লাইন দিবেন যাবে।
Thank you.
বুঝছেন, আপনি আসেন হাসান ভাই, সবাই তো ঘুমাই গেল দেখতেছি। সমস্যা নাই, সবাই স্ক্রিন শেয়ার করতে পারবে। এটা তো মাল্টিপল স্ক্রিন শেয়ার করা যায়। বিপ্লব বাবু, বাবার নেট প্রবলেম আছে। মেহেদি হাসান, মোমান, জান্নাত কি অবস্থা আপনার? জান্নাতের থেকে শুনে যাও কিছু লাগবে, সেগুলো নিয়ে আসা। তারপরে কে কদ্দুর কাজ করছেন বলেন তো? বুঝলেন মেহেদি ভাই, বাকিদের কি অবস্থা? রায়হান আছেন? রায়হান রায়হান কি আছেন? নাজমুল সাকিব আছেন?
শুনতে পাচ্ছেন জান্নাত নাজমুস সাকিব? তোমাকেও হারাও বেশি শুনতে পাচ্ছেন রাইহান? ব্লক সেট করতেছেন? কালকে বলছিলাম না পাস করার কথা, এগুলো এখন করেন সবাই। ক্লাসের কন্টেন্ট ছিল, দেখাবো, লোকজন তো কম খুব, আর একটু বৃদ্ধি পাক, নাহলে কাল দেখাবো। বুঝুন আপনি কেন, কার কি হয়েছে? কিভাবে যদি স্টেশনে আসেন, মুখে মুখে বললেন, কাজটা করেন, আপনার প্র্যাকটিস হয়ে যায়, সবার শেখা হয়ে যায়। সবাই কাজটা করেন দ্রুত। হ্যাঁ বিপ্লব ভাই, শুনছি, বলেন। আসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন, এই যে ভাইরাস ভাইরা আপনাকে হেল্প করবেন আজকে। আমি খুব আমি আজকে আর হেল্প করবো না, আপনারা যদি হেল্প করেন কি সমস্যা শেয়ার করে বলেন, এই যে অনেকে আছেন এখানে, আপনাকে হেল্প করবে।
Thank you.
কিন্তু স্বাভাবিক করা হচ্ছে Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Gracias.
Thank you.